হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ অ্যান্ড ইটিং শো। মাম্পিস ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের কাছে আমি আর একটা নতুন শো নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকে খাবারে কী কী আছে লাঞ্চের মেনুতে একটু বলে দিই। আছে ভাত, আর এই যে চিপস দেখতে পাচ্ছেন, আলুর চিপস, এটা আমাদের এখানে বাংলা চিপস নামেই পরিচিত। যাই হোক, এটা বাংলা চিপস। আর আছে এখানে মুসুরির ডাল পাতলা করে, আর একটা আছে খুবই হেলদি খাবার, তো সেটা কি একটু বলে দিই। এটা হচ্ছে গাজর, বিট, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, একদম মাখো মাখো। এটা খেতেও দারুণ টেস্ট হয় আর শরীরের পক্ষে খুবই উপকার। আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে গাজর বিট কতটাই শরীরের জন্য উপকার, কতটা ভিটামিন থাকে। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, পরের আইটেম কী আছে বলি। এই যে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, পড়াশুটি ফড়াশুটি দিয়ে বাঁধাকপির তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে এই যে টমেটোর চাটনি। তো বন্ধুরা, আজকে আমার খাবারে এইগুলোই আছে, এইগুলি আমি খাবো আজকে। আর খাওয়া স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তো খাওয়া স্টার্ট করি। প্রথমে আমি এই যে ডাল নিই। নিয়মিত আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে ডালের সাথে আমি একটু চিপস খেতে খুব ভালোবাসি, ওই জন্য ডালের সাথে আমি এই যে চিপস নিয়ে নিয়েছি। একটু ওই যে বিট গাজর তরকারি নিই। চিংড়ি মাছ, চিংড়ি মাছটা পুরো একদম দেখুন পুরো লাল হয়ে গেছে। এই তরকারিটা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগে। চিংড়ি মাছ দিলে স্বাদটা খুবই ভালো হয়। পুরোটাই নিয়ে নিলাম। এই শীতের সময় আমি বিট, গাজর, যা যা শীতের সবজি হয় কড়াইশুঁটি, এসব দিয়ে আমি স্যুপও বানাই। মানে নিরামিষ, চিকেন ছাড়া। সব সময় তো চিকেন মটন খাওয়া ভালো না শরীরের পক্ষে। তো ওই স্যুপটা বানালে আমার ছেলেরা খুবই খেতে ভালোবাসে। এবার আমি এই চিংড়ি মাছের এই যে বাঁধাকপি
এটা খাবো। টমেটো, কড়াইশুঁটি এসব দিয়ে বানিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। এই রেসিপিটাও দারুণ হয়, আপনারা অনেকেই খেয়েছেন, এটা কমন ব্যাপার। তো যারা এখনো পর্যন্ত বানাননি বাড়িতে, তারা অবশ্যই বানাবেন, খুবই ভালো লাগবে। দারুণ টেস্ট হয়েছে। বাঁধাকপি দিয়ে খাওয়া গেলো, এবারে শেষ পাতে এই যে চাটনি, টমেটোর চাটনি, এটা দিয়ে খাবো। মিষ্টি মিষ্টি করে বানিয়েছি, দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার খাওয়া শেষ হয়ে গেল। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, এটুকু অনুরোধ রইল। এই বলে বিদায় নিচ্ছি, টাটা বাই, পরে ভিডিও দেখা হবে।